আফটারনুন বন্ধুরা, আজকের আমার ব্লগটা একদম দুপুর বেলা দেখতেই পাচ্ছ আমি ছাদে এসেছি রোদের মধ্যে। শীতকালে আমরা সবাই মোটামুটি ছাদে আসি, তো আমিও আজকে টাইম পেয়েছি তাই একটু ছাদে এসেছি। তো 25 তারিখ আমি দিদি নাম্বার ওয়ানে গেছিলাম, 25 তারিখেই আমার শুট ডে ছিল। তো 25 তারিখে ওই পিকটা আপলোড করার পর থেকে কন্টিনিউ আমাকে একটা কোশ্চেন মানে চারদিক থেকে আসছে, মানে মেসেঞ্জার খুললে একই কোশ্চেন, তোমার হোয়াটসঅ্যাপ খুললে সেই একই কোশ্চেন, সব ফোন করে করে অনেকে জিজ্ঞেস করছো যে কিভাবে গেছি না গেছি। তো আমাদের সবার কাছে এখানে কিন্তু আমি ছাদে আছি তাই গাড়ির আওয়াজ ফাওয়াজ থাকবে, এগুলোকে একটুখানি ইগনোর করো, যতটা মোটামুটি জোরে বলা যায় আমি চেষ্টা করছি বলতে। তো যেটা বলছিলাম, আমাদের সবার কাছে দিদি নাম্বার ওয়ান এমন একটা প্ল্যাটফর্ম যেটা সব মেয়েদের ড্রিম, আমরা সবাই চাই ওই প্ল্যাটফর্মে। হারা জেতাটা তো পরের ইস্যু, বাট ওই প্ল্যাটফর্মে গিয়ে নিজের লাইফ স্টোরি শেয়ার করা, এটার থেকে বড় প্রাপ্তি মনে হয় না আর কোনো প্ল্যাটফর্ম আমাদেরকে দিতে পারে। কেননা দিদি নাম্বার ওয়ান যেভাবে এত বছর ধরে একইভাবে নিজের পপুলারিটি ধরে রেখেছে, তো ওই জায়গায় যাওয়া সব মেয়েদের ড্রিম এবং আমারও ড্রিম ছিল। অনেক বছর আগে একবার আমি অডিশনের জন্য সিলেক্ট হয়েছিলাম এবং তখন কোনো কারণে আমি যেতে পারিনি, তো সেটার জন্য একটা তো কষ্ট ভেতরে ছিলই। তারপরে আশা ধরতে গেলে ছেড়েই দিয়েছিলাম যে না আর হবে না, কিন্তু আমার ছেলে থ্রু আজকে সেই আশাটা আমার পূরণ হয়েছে। আমার রিমো মেল করেছিল জি বাংলার একটা আইডিতে, যে আইডিটা কিন্তু আমি নিচে এখানটায় মেনশন করে দিচ্ছি এবং আমার ডেসক্রিপশনেও থাকবে, তো তোমরা সেখান থেকেও চেক আউট করতে পারো। ওই জায়গাতে মেল করেছিল, তো কিভাবে কি হয়েছিল সেই স্টোরিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই কিন্তু এই ব্লগটা করলাম। আশা করছি অন্যবারের মতন এই ব্লগটাও দেখতে তোমাদের ভালো লাগবে। তো চলো তাহলে ব্লগটা শুরু করি। তো প্রথমেই যেটা বলবো, আমার রিমো যেদিন, আমরা সবাই সন্ধ্যের টাইমে মোটামুটি, আমি টিভি দেখার তো সুযোগ পাই না তোমরা জানো, সবসময় ব্যস্ত থাকি, তো সন্ধ্যের টাইমটা কিন্তু আমরা টিভি দেখি এবং রিমো, মিমো, আমি আর আমাদের দিদি এই কজনে মিলে একসঙ্গে বসে দিদি নাম্বার ওয়ানটা দেখি। আর ওই দেখতে দেখতেই চা খাই, নিজেদের মধ্যে একটু গল্প করি। ওই সময় রিমো তখন ওই 6টা নাগাদ ও মেলটা করে আমাদের সঙ্গে, মানে দিদি নাম্বার ওয়ান দেখতে দেখতেই করে। 6টার সময় ও মেল করে, আমার বায়োডাটা মোটামুটি আমার সম্পর্কে একটুখানি লিখে ও দেয়। তো ওরকম দেওয়ার পরে আমার কাছে একটা কল আসে আননোন নাম্বার থেকে 8টার দিকে, মানে 6টার সময় ওর মেলটা সেন্ড হয়েছে আর 8টার সময় আমার কাছে কল এসছে, এবং কলটা আসতে আননোন নাম্বার, এবং সেই বলল যে আমি জি বাংলা থেকে বলছি এবং আপনি কি দিদি নাম্বার ওয়ানে অ্যাপ্লাই করেছিলেন? তা আমি বললাম হ্যাঁ করেছিলাম। তো বলল আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। তো আমার লাইফের স্টোরি সত্যিই ইউনিক, আমার লাইফের স্টোরি আমি বলে বলছি না, আমার লাইফে অনেক কিছু ঘটেছে, সেই ঘটা থেকেই আগের পিয়ালি আর এখনকার পিয়ালি দুটো আলাদা হয়েছে। যা কিছু ঘটেছে সেটা তো তোমরা জি বাংলার পর্দায় শুনবে, যদিও ওইটুকু টাইমের মধ্যে যতটুকু সম্ভব বুঝিয়ে বলা ততটুকু বলার চেষ্টা করেছি, তাও তো অনেক স্টোরি পিছনে থাকে, সব তো আর বলা সম্ভব নয়, তবুও তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে যেদিন টেলিকাস্ট হবে, তোমরা দেখবে সবটাই। তো আমি আমার লাইফের স্টোরিটা ওদের সঙ্গে শেয়ার করি, এবং শেয়ার করার পরে ওরা আমাকে বলে যে দেখো, আমি যখন লাইফের একটা স্টোরি শেয়ার করছি, আমি তো আর ওরকম ভেবেচিন্তে করছি না, আমার লাইফের যেরকম স্টোরি আমি নর্মালি যেরকম বলি সেইভাবে বলেছি, তো স্পিডেই বলেছি। তো ওরা আমাকে তারপরে বলে যে আপনি এই স্টোরিটাই একটু আস্তে আস্তে বলুন, আমরা এটাকে লিখব বলে ওরা লিখেছে। আমি আস্তে আস্তে আবার রিপিট করেছি পুরো সব কথা। লেখার পরে ওরা আমাকে বলে যে যদি আপনার স্টোরি সিলেক্ট হয় তাহলে আপনি, আমরা আপনাকে আবার ফোন করব। ব্যাস ভালো। তারপরে প্রায় 1 সপ্তাহ কেটে যায়, আমাকে কোনো ফোন আসে না, মানে আমার কাছে আর ফোন টোন আসে না। সেই হিসেবে আমি রিমোকে বলি মনে হয় না আমার স্টোরি সেইভাবে ওদের কাছে ভালো লেগেছে বা কিছু, সেই জন্য ওরা হয়তো আর কন্ট্যাক্ট করেনি, তো ভালো। তারপরেই আবার হঠাৎ করে একদিন ফোন আসে এবং ওরা বলে যে আপনি সিলেক্ট হয়েছেন এবং আর একবার আপনি আমাদেরকে স্টোরিটা শোনান। তো আমি আবার শোনাই, যেহেতু নিজের লাইফের স্টোরি সেই হিসেবে ভুল তো হওয়ার ব্যাপার নেই, যতবার শুনবে সেই একটাই কথা শুনবে, তো সেইভাবেই বলি। তখনই ওরা বলে দেয় যে আপনার শুটিং ডেট কবে হবে সেগুলো আমরা সব জানিয়ে দেবো, বা কী হবে না হবে পরের স্টেপ সেটা আপনাকে জানিয়ে দেবো বলে। তারপরে আর এই ব্যাপারে কোনো কিছুই হয় না, আবার 1 সপ্তাহের মতন পেরিয়ে যায়, তো ওদের থেকে কোনো কল আসে না, আমিও এদিকে ব্যস্ত সেই হিসেবে মাথাতেও নেই।
এবারে যেদিন 24 তারিখ আমার সাজাতে যাওয়া ছিল, 24 তারিখ আমি পার্টি মেকআপ করছি, সেই সময় হঠাৎ করেই ওদের কল আসে এবং ওরা বলে যে আপনার কালকে শুটিং আছে এবং আপনাকে যা যা তারপরের যা প্রসিডিওর ওরা যা বলেছে সেগুলো করতে হলো। তো তারপরে আমি তো চলেই গেলাম। তো একটা জিনিস আমি এখানে ফিল করেছি যে অনেকে অডিশন দিয়ে অনেক কিছু করেও চান্স পায় না, বাট আমি এত তাড়াতাড়ি কী করে চান্স পেয়ে গেলাম এটা আমার কাছেও একটা কোশ্চেন ছিল। বাট ওখানে যাওয়ার পরে আমি ওখানে যে মেন্টর যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার এরকম অনেকেই তো প্রচুরবার অডিশন দেয় বাট তারাও চান্স পায় না, কিন্তু আমি এত সহজে কী করে চান্স পেলাম? তখন সেই মেন্টরগুলো আমাকে বলে যে আপনি আপনি যে ভাবছেন আপনার অডিশন হয়নি সেটা কিন্তু নয়, আপনি যে ফোনে কথা বলেছেন সেটাই আপনার অডিশন হয়ে গেছে, বাট আপনার লাইফের স্টোরিটা এতটাই ইউনিক ছিল যে আমরা আপনার কাছ থেকে মানে আপনাকে আর সামনে ডেকে এনে জিনিসটা করতে চাইনি, আর এখন তো প্যান্ডামিক সিচুয়েশান সেই হিসেবে ডাকতে চাইনি। আপনার গল্পের মানে স্টোরির মধ্যে এমন কিছু ছিল যেখানে আমরা আপনাকে এত তাড়াতাড়ি ডাকতে বাধ্য হয়েছি। তো এখানে একটাই জিনিস বলার, আমাদের সবার যেমন ড্রিম দিদি নাম্বার ওয়ানে একবার যাওয়া, এমনিতে তো তুমি অডিশন দিতে পারছোই, অডিশন দিয়ে যদি তুমি সিলেক্ট হও সেই ব্যাপারটা আলাদা, বাট খুব সহজে ওখানে জায়গা করে নেওয়ার জন্য তোমার লাইফে কোনো একটা স্টোরি থাকতে হবে, যে স্টোরিটা ওদের মনে হবে যে না তোমার স্টোরিটা মানুষের মাঝে পৌঁছে দেওয়া উচিত। তো সেই রকম স্টোরি যদি থাকে তোমার পক্ষে ওখানে চলে যাওয়াটা খুব ইজি হবে, যেটা আমার জন্য খুব হয়েছে। তো সেই জন্যে তোমাদেরকেও বলবো যে আমি তো স্ক্রিনে দিয়েই দিচ্ছি মেল আইডিটা, তোমরা এখান থেকে এই মেল আইডিতে নিজেদের বায়োডাটা দিয়ে একটা মেল করে দিও। সবাই ড্রিম, আমি চাই যেন আমার মতন সবার ড্রিম পূরণ হয়। তো সেই জন্য, কেননা অনেকের এই ইচ্ছাটা থাকে বাট কীভাবে যাওয়া যায় সেই ব্যাপারটা তারা জানে না, বা কোথায় মেল প্রপার জায়গায় করলে মানে সেই মেলটা আদৌ, তো অনেকেই আছে যারা মেল করে বাট প্রপার দিদি নাম্বার ওয়ানের জায়গাতে জিনিসটা পৌঁছায় না, সেই জন্য তাদের ডাক বহুদিন নাও তারা পেতে পারে। তো সেই জন্য আমি মেল আইডিটা মেনশন করে দিচ্ছি, তো তোমরা চাইলে কিন্তু এখানে মেল করতে পারো, আর লাগ যদি ফেভার করে তো তোমরাও চলে যাবে, কোনো চাপ নেই। এবং খেলাটা তো পরের কথা, খেলবে তো সবাই যে যার মানে আপ্রাণ চেষ্টা করবে ভালো খেলার, বাট ওই প্ল্যাটফর্মটা আমাদের জন্য সত্যিই খুব ভালো জায়গা। তো আমি মোটামুটি যতটা যা জানলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম, আশা করি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃতই হবে। তো ঠিক আছে, পরে আবার কোনো ভিডিওতে মানে কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব, নর্মাল যেরকম আসি সেরকম। আজকেরটা শুধুমাত্র এই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল যে আমার এই দিদি নাম্বার ওয়ানে যাওয়ার জার্নিটা কী ছিল, তো সেটাই শেয়ার করলাম। আশা করি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, আর সবাই খুব ভালো থেকো, নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।